আমার একটা কেন্দ্রে 72টা গুলি করছে, 72টা গুলি একটা কেন্দ্রে যদি 72টা গুলি করে, 500 প্রতি ইউনিয়নে, আর ইলেকশন হয় আইন প্রয়োগকারী সংস্থা, তারপর প্রিজাইডিং অফিসার, হ্যাঁ, তারপর সরকারের টিউনো, হ্যাঁ, এরা যারা ছিল, এরা তো কেউ আমাদের পক্ষে ছিল না। আমি মাত্র একটা নির্বাচন করছি, একটা ড্যামি প্রার্থী সরকারের দরকার ছিল, আমাদেরকে নির্বাচন আসতেছে, নির্বাচন করছে। এখন 1-1.5 কোটি টাকা আমার খরচ হয়েছে, তাতে জাতীয় পার্টি কি আসে যায় বা সরকারি বা কি আসে যায়। কে করে? ওনাদের সবাইকে ধন্যবাদ। ববি আছে, আমার অত্যন্ত প্রিয় মানুষ, উনি জাতীয় পার্টি থেকে বেরিয়ে গেছেন। এটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক, কারণ বয়স হয়তো 5-6 বছর ছোট বড় হব, কিন্তু ওনার মতো নেতা আমাদের দলের জন্য প্রয়োজন ছিল। কেন গিয়েছে এটা আমি জানি না। আর বাকি দুইজনের প্রতি আমার শ্রদ্ধা আছে এবং দর্শক শ্রোতাদের, আমি নির্বাচনের থেকে খুব দুর্বল, খুবই ক্লান্ত, সারাদিন কোর্টে ছিলাম। আমার আপনি একটা নির্বাচনে কেন্দ্রে, অংশগ্রহণ করেছেন? হুম, হ্যাঁ, আমি খুব ক্লান্ত, সারাদিন কোর্টে ছিলাম। কোর্টের পরে আমি ঢাকা মেডিকেলে 3 জনকে দেখতে গিয়েছি, তারা গুলিবিদ্ধ। তাই সর্বমোট আপনি বলাতে যে আমি তারপরও অ্যাটেন্ড করেছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নির্বাচন, নির্বাচন তো উনারা তো বিভিন্ন ভাবে বললো, এটা হলো যে মানে বলা দরকার, বলেছে, টিভিতে দেখেছে মানুষ। এটা আমি প্রত্যক্ষদর্শী, যেহেতু প্রত্যক্ষদর্শী, সেখানে আমি বলবো যে প্রথমত হলো জাতীয় পার্টি কেন নির্বাচনে গেল। যদি জাতীয় পার্টি নির্বাচনে না যেত, তাহলে ওদিক দিয়ে বেগম রওশন এরশাদকে দাঁড় করিয়ে রেখেছিল গভর্নমেন্ট। আমাদের পার্টিকে নিয়ে যে খেলাটা খেলে প্রতিবার, যেমন 2014-তে হয়তো আপনি হয়তো জানেন, বা এখানে ববি আজাজ উনিও জানেন, যারা বিজ্ঞ আলোচকরা, যে 2014-তে দূষণ মোহাম্মদ এরশাদ প্রয়াত আমাদের নেতা, উনি বারবার বলেছিল সবাই প্রত্যাখ্যান, নির্বাচন প্রত্যাহার করো। প্রত্যাহার করার পর এক শ্রেণী লোভী লোভী সংসদ সদস্যরা, তারা প্রত্যাহার করে নাই, না করাতে তারা 2014 নির্বাচন আসছে, এবং নির্বাচন আসে আবার মন্ত্রী হয়েছে বিরোধী দলের নেতা বেগম রওশনের সাথে, অ্যাটিটিউড রাখবেন বেগম রওশনের সাথে। এটা হওয়ার পর কিন্তু আমি মনে করি যে এর থেকে আমাদের, এর থেকে কষ্টের আর কিছু নাই, কারণ আমি তো বেগম রওশনের সাথে বা মুজিবুল হক চুনু বা রুলামের হাওলাদার মতো লোক, আমি তো সমাজের রাস্তাঘাটে ঘুরি ফিরি। হ্যাঁ, এখন আমার তো, আমি তো লজ্জায় পড়ি, একদিকে হলো স্বৈরাচার, আরেক দিকে হয়েছে দালাল। তাই স্বৈরাচার নাহলে মানান গেছে, কিন্তু দালাল, আমার কথা শুনতে পাচ্ছেন? একদম স্পষ্ট বলুন। হ্যাঁ, দালাল দালাল কেন তো বলছে তার আপনাদেরকে? আপনার স্বৈরাচার ঠিক আছে, বহুদিনের প্রতিষ্ঠিত, দালাল কেন হ্যাঁ বলুন? দালালটা শুনতে ইচ্ছে করে না, কারণ স্বৈরাচার তো এই সরকারে দেখা, এবার 6ই ডিসেম্বরে যে 90-এর ক্ষমতা হস্তান্তরের দিন, কিন্তু কেউ আর স্বৈরাচার পতন দিবস আর কেউ বলে পত্রিকা বা টিভিতে আসে নাই, কারণ ওরা এই সরকারে দেখেই আমাদের ওই সেই 6ই ডিসেম্বরের কথাটা ভুলে গেছে, লজ্জা পায়। তো একদিকে আমরা এদিকটা বেঁচে গেছি, আরেকদিকে হলো জিএম কাদের যদি নির্বাচনে না যেত, আমাদের দলে যে একটা শ্রেণীর লোকগুলি ছিল, ওই যে 26টা সংসদ সদস্য, এর মধ্যে থেকে ধরেন 25 জনই রসনের সাথে কাছে চলে যেত। জিএম কাদের বাধ্য হয়েছে এদেরকে নিয়ে এই 26 জনকে নিয়ে সরকারের সাথে একটা সমঝোতা জিতে, যেগুলো বাধ্য হয়েছে। এটা আই এম সেইং ইট টু ইউ, বাট আমরা সেই 26 জনের মধ্যে নাই। আমরা নির্বাচনে গিয়েছি, আমরা নির্বাচনে যাওয়াতে হয়তো 257 জন আমরা নির্বাচনে ছিলাম, শেষ অবধি আমি বর্জন করতে বাধ্য হয়েছি, শেষ অবধি বর্জন, হ্যাঁ, বর্জন করতে বাধ্য হয়েছি। আমি বাধ্য হয়েছি, আমার একটা কেন্দ্রে সকাল 9টা 45 মিনিটই আল্লাহ তালে চাইলে, এখানে কেউ তো বললো না, বললো যে না আওয়ামী লীগ স্বতন্ত্র, ওনার তো কেউ বললো না যে প্রিজাইডিং অফিসার কারো পক্ষে চলে গেছে, সরকারের প্রশাসন কারো পক্ষে চলে গেছে, এগুলি তো বলো। বাট আমি তো এখানে প্রেজেন্ট ছিলাম, আমি তো দেখেছি যে অপর অপর আইন প্রয়োগকারী সংস্থা, তারপর প্রিজাইডিং অফিসার, হ্যাঁ, তারপর সরকারের টিউনো, হ্যাঁ, এরা যারা ছিল, এরা তো কেউ আমাদের পক্ষে ছিল না। না, আমি মাত্র একটা নির্বাচন করছি, একটা ড্যামি প্রার্থী সরকারের দরকার ছিল,
আমাদেরকে নির্বাচন আসতেছে, নির্বাচন ঘুষে এখন 1-1.5 কোটি টাকা আমার খরচ হয়েছে, তাতে জাতীয় পার্টি কি আসে যায় বা সরকারি বা কি আসে যায়? আমার তো আমার আমার 1.5 কোটি টাকা খরচ করার পরও যদি যদি আমি ভাবতাম যে আমরা নির্বাচন অংশগ্রহণ করতে পেরেছি, তাহলে আমি মনে করতাম যে আমি মেন্টালি স্যাটিসফাই। আমার দেখেন এখানে আমার একটা কেন্দ্রে 72টা গুলি করছে, এই দেখেন আমার একটা কেন্দ্রে 72টা গুলি করছে, 72টা গুলি একটা কেন্দ্রে যদি 72টা গুলি করে, 500 প্রতি ইউনিয়নে আর ইলেকশন হয় 500 মানে ইলেকশনে, আপনি তাহলে নারায়ণগঞ্জ 2,500-এর ব্যাপারে বলছেন, যদি আমার হ্যাঁ দর্শক। 2,500 ব্যাপার যেটা আমি ক্যান্ডিডেট ছিলাম। হ্যাঁ আচ্ছা, এখন 9 জনকে অ্যারেস্ট করেছে, আমার আপন ছোট ভাই ঝোটনকে ওই ওই ধরে, সে একটা সংবাদপত্রের একটা মাধ্যম ছিল, সে ওই কার্ডও ছিল তার কাছে, তাকে ধরে কিন্তু ওই মানে ম্যাজিস্ট্রেট জেল দিয়ে দিচ্ছে 2 বছরে, ওহো, 2 বছর জেল দিয়ে দিচ্ছে। আর আমার ভাতিজা সহ আমার ফুফাতো ভাই ছেলে সহ 9 জনকে গ্রেপ্তার করেছে। সারাদিন আমি নারায়ণগঞ্জ করেছিলাম, 3 জনকে গুলিবিদ্ধ অবস্থায় তার ঢাকা মেডিকেল ছিল। তা এই নির্বাচন যদি হয় একটা কেন্দ্রে অবস্থায়, তাহলে আপনি বুঝেন ভাই, আপনাকে আমি কিছু কিছু, একটা মহিলা আমাকে পাঠিয়েছে একটা লেখা যে প্রভাষে তাকে উনিও ভোট দিয়েছে, মৃত ব্যক্তিও উনি ভোট দিয়েছে, চাইলে আমি আপনাকে ওই স্লেপ শটটা পাঠাতে পারি। তা এই যে একটা প্রবলেম। তারপর আবার ভূতে ভূত এরকম ভাবে দিয়েছে, এরকম কাপড় যে কিভাবে সিল মারছে, কোথায় সিল মারছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আচ্ছা, যেখানে প্রিজাইডিং অফিসার, প্রিজাইডিং অফিসার এবং আমার পুলিং এজেন্টকে তো কত থাকতেই দেয়নি, কারণ আইন প্রয়োগকারী সংস্থা এমন থ্রেট, এমন ভয়ভীতি, তারা থাকতে পারে না। আমি আওয়ামী লীগের সাথে ফাইট করে থাকতে পারতাম, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রিজাইডিং অফিসার যখন একটা পক্ষকে পক্ষে পক্ষে চলে যায়, তখন আপনারা বলতে যে 41% সামথিং, এই 41.8, ওটা 60% হইলে বা কি হয় আসে যায় ভাই? এটা তো ভোট চলে সিল মারো ভাই, সিল মারো নৌকা মার্কে সিল মারো। তো সেক্ষেত্রে তো এখানে আমাদের কিছুই করার নাই, আমাকে বেঁধে একটা নদীতে ফেলে দিচ্ছে। এখন আমার ওই পাপ হাত পা বাঁধা অবস্থায় আমি কি করতে পারি, আমি কি করণীয় আছে, আমার পরিবারের কি করার আছে? আজকে আমার যে অবস্থা, আমার পারিপার্শ্বিক কিন্তু ভাবে আপনার এই অবস্থা একটা ভালো অবস্থা হবার তো কথা ছিল, একটা ভালো নির্বাচন, আগের তুলনায় অনেক ভালো নির্বাচন হবে বলে আমি আপনারাও চ্যালেঞ্জ দিছিলাম, আমি জাতীয় চ্যালেঞ্জ পার্টিও বিশ্বাস দিছিলাম, করেছিল, জাতীয় পার্টি এই কারণেই অংশগ্রহণ করেছে শেষ পর্যন্ত যেটা বলেছে, এবং জাতীয় পার্টির পক্ষ থেকেও কিন্তু নির্বাচনের দিনও বলেছে যে এখনো পর্যন্ত আমরা ভালো পরিবেশ দেখতে পাচ্ছি হ্যাঁ সবকিছু। আমি এটা বলেছি ওই 7 তারিখে সকাল 8টা পর্যন্ত জামাই আদর করে, আইন প্রয়োগকারী সংস্থা কি যে আদর করছে ভাই, 7 তারিখে সকাল 8টা পর্যন্ত, এই আদর ভাই শ্বশুর বাড়িতে আমি এমন আদর পাইনি। কিন্তু 8টার পর যখন 9টার টাইম আস্তে আস্তে বাড়তে থাকতো 7 তারিখে, তখন থেকে আস্তে আস্তে আমার থেকে জামাইয়ের আদরের থেকে সরায় সৎ ছেলে ভাবা আরম্ভ করলো। তা আচ্ছা, এই অবস্থা থাকলে তো আর আমি তো নির্বাচন করা তো দূর কথা। এই যে আমি আবারও বলছি যে আয়োগ আইন প্রয়োগকারী সংস্থা এবং প্রিজাইডিং অফিসার কারো পক্ষ নিয়ে নেয়, সেখানে আপনি কেন বিজেপি কেউ নির্বাচন অংশগ্রহণ করে লাভ পাইবেন, কেউ লাভ পাবে। সুযোগ সুবিধা করতে পারবে না। বাকি রইল সারা দেশের অবস্থা। আপনি যদি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছে যে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনি আবারও প্রধানমন্ত্রী বা তিনি তারা আবারও সরকার গঠন করতে যাচ্ছে, এবং 41% ভোটের ব্যাপারে যে নির্বাচন কমিশনার বলেছে চ্যালেঞ্জ দিয়েছে, এটাকে আপনি ছোট্ট যে 1 মিনিট এই পর্যায়ে করেন দরকার। এরপর আরে ভাই 41%, আমি তো বলতেছি সাথে সাথে 41 গিয়েছে। হ্যাঁ এবং ওই যে আমাদের আলোচকরা বলতেছে না কে 10-15, আরে 60 হইলে বা অসুবিধা কি, সিল তো মাইনে নিয়ে নিতেছে। আমি আমি বিশ্বরে দেখাইতে পারতেছি যেখানে 60% এখন সিল মারতে যত ভুল লাগে, তাই সেখানে ওই 10 বছরের মেয়েরা বোরখা পরে ভোট দিচ্ছে, 9 বছরের মেয়েরা বোরখা পরে ভোট দিচ্ছে, সেখানে পুলিশ এগিয়ে দিচ্ছে, প্রিজাইডিং অফিসাররা চুপ করে বসে আছে, তো সেখানে ওই ওই অবস্থা আপনি কি করতে পারবেন? 60% হইলে বা কি হয়? আচ্ছা, তার মানে ওই অবস্থাতে পার্সেন্টেজটা আপনার কাছে তেমন গুরুত্বপূর্ণ না, যে কোনো পার্সেন্টেজ দেখিয়ে না আমার দেওয়ার। কাছে পার্সেন্টেজ গুরুত্বপূর্ণ না, কারণ অনার ইজ মেকিং, এটা ফেক, সেখানে ফেকের ব্যাপারে আপনি কতটুকু কি করতে পারেন বলেন আপনি? এখানে তো ফেক নির্বাচন, সরকার টোটাল একটা ক্ষমতা প্রয়োগ করেছে, যাদেরকে জেতানো দরকার তারা জিতবে, যারা জেতানো দরকার তাদেরকে জিতবে না।